Assalamualaikum everyone, welcome to my channel Khuda Parshala. আমার আজকের বিষয় ইউজিং অফ জিরান্ড। এখন এই জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ এই তিনটা শব্দের সাথে আমরা ভীষণভাবে পরিচিত এবং এটা আমাদের খুব জরুরি একটা বিষয় গ্রামারের। এটা আমরা সবাই জানি যে আমাদের কতটা গুরুত্ব বহন করে এই জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভের ব্যবহার, কারণ এগুলার ব্যবহার ছাড়া আমরা সেন্টেন্সটা অনেক ক্ষেত্রে কমপ্লিট করতে পারি না, বা অনেক ক্ষেত্রে এটা আমাদের একটা ওতপ্রোত বিষয় গ্রামারের পার্টের। তো আজকে আমরা শিখব ইউজিং অফ জিরান্ড। এখন প্রথমত আজকে আমাদের ক্লাসিফিকেশন অফ ভার্ব, এটা কিন্তু আমাদের ভীষণ জরুরি একটা বিষয়। তো এটা আমি নেক্সট ক্লাসে আপনাদের বোঝাতে চেষ্টা করব। তো আজকে আমরা খুব সহজে শিখে নিব যে জিরান্ড। এখন জিরান্ড শেখার জন্য আমাদের প্রথমত চিন্তা হবে যে জিরান্ডটা আসলে কি। জিরান্ডটা হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ ভার্ব, কিন্তু এর কাজ হচ্ছে নাউন এবং ভার্বকে নিয়ে কাজ করে। আপনারা খেয়াল রাখবেন যে জিরান্ড সবসময় নাউন এবং ভার্বকে নিয়ে কাজ করে। জিরান্ড কিন্তু কখনো অ্যাডজেক্টিভ কখনো অ্যাডভার্বকে নিয়ে কাজ করবে না। জিরান্ড কাজ কি? নাউন এবং ভার্বকে নিয়ে। এবং জিরান্ড একটা ভার্ব অবশ্যই, তাহলে সে তো ভার্বকে নিয়ে কাজ করবে, এবং সে নাউনকে কখনো কখনো নাউন হিসেবে ব্যবহার হতে পারে, এবং কোথায় কিভাবে ব্যবহার হতে পারে সেটা আমরা দেখে নেই। এক্সারসাইজিং ইজ আ গুড হ্যাবিট। এক্সারসাইজিং, এক্সারসাইজ এটা তো একটা ভার্ব। যখন এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে তখন, আর জিরান্ডের স্ট্রাকচার হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, মূল ভার্ব সাথে আইএনজি যুক্ত ভার্বগুলাই আমরা জিরান্ড হিসেবে ধরে নেই। যখন সেটা নাউন হিসেবে আসবে, সাবজেক্ট হিসেবে আসবে, এবং যখন হচ্ছে ভার্বের কাজ কিন্তু নাউন হিসেবে করছে, তখন হচ্ছে নাউন হিসেবে এসছে বাক্যে, তখনই সেটা জিরান্ড হয়ে যাবে। তাহলে এক্সারসাইজিং ইজ আ গুড হ্যাবিট। এক্সারসাইজিং, এক্সারসাইজ একটা ভার্ব, এর সাথে যখন আইএনজি যুক্ত হয়েছে তখন সেটা হয়ে গিয়েছে জিরান্ড, এবং এটা এসেছে একেবারে সেন্টেন্সের শুরুতে। আর আমরা সবাই জানি এটা যে সেন্টেন্সের শুরুতে যখনই কোনো বাক্য হয়, সেন্টেন্সের শুরু যাকে দিয়ে হয় সেটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে জিরান্ডের ব্যবহার এটা, তাহলে যখন এক্সারসাইজিং ইজ আ গুড হ্যাবিট, ব্যায়াম একটা ভালো অভ্যাস, যখন এই কথাটা বলা হচ্ছে তখন এই ব্যায়াম করা একটা ভালো অভ্যাস, ব্যায়াম করা এটা কিন্তু একটা ভার্ব, কিন্তু যখনই সাবজেক্ট হিসেবে এসছে তখন সেটা নাউন হিসেবে আমরা ধরে নিচ্ছি। আর জিরান্ড সবসময় নাউন হিসেবেই আসবে, নাউন এবং ভার্ব নিয়ে কাজ করবে, কখনো অন্য কোনো পার্টস অফ স্পিচ নিয়ে এ কাজ করে না। তাহলে যখনই প্রথমে এসছে তাহলে এটা সাবজেক্ট, ভার্ব অ্যাজ আ সাবজেক্ট, এটা জিরান্ডের সাবজেক্ট হিসেবে আমরা পেয়ে গেলাম। একটা নাউন, একটা ভার্ব যখন নাউনের জায়গায় আসলো, যখন সাবজেক্টের জায়গাটা দখল করে নিল এবং তার ফর্ম হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, তখন সেটা আমরা নির্দ্বিধায় বুঝে যাব সেটা হচ্ছে জিরান্ড। এরপর আমি আসি আই লাইক স্লিপিং, আমি ঘুমাতে পছন্দ করি। এখানে যদি আমি বলি আই লাইক টু রিড, আই লাইক রিডিং, আই লাইক ভিজিটিং, আই লাইক ট্রাভেলিং, আই লাইক টু ট্রাভেল, আই লাইক টু ভিজিট দেয়ার, আমি যদি এরকমভাবে বলি দুইটা বাক্যই কিন্তু হয়, একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা হচ্ছে জিরান্ড। ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড, তিনটা ভার্ব রয়েছে নন ফাইনাইট ভার্বের। তো এটা নিয়ে আমি অবশ্যই অবশ্যই আপনাদের ডিটেলে এর পরের ক্লাসটা আমি অবশ্যই করবো পার্টিসিপল নিয়ে। তো এই জিরান্ড নিয়ে, ইউজিং অফ জিরান্ডের আজকের যে ব্যবহারটা, তাহলে আমরা এখানে দেখলাম যে আই লাইক টু স্লিপ, আমি ঘুমাতে পছন্দ করি, এই বাক্যটাও যেমন হয় আই লাইক স্লিপিং, আমি ঘুমাতে পছন্দ করি, কিন্তু টু প্লাস মূল ভার্ব যখন হয়ে যায় তখন সেটা ইনফিনিটিভ হয়ে যায়, আর যখন ভার্ব প্লাস আইএনজি তখন সেটা জিরান্ড হয়। এবার আমি প্রথম যে বাক্যটা বলেছিলাম এক্সারসাইজিং ইজ আ গুড হ্যাবিট, ভার্ব প্লাস আইএনজি যুক্ত সেন্টেন্স এবং সাবজেক্টের জায়গা দখল করে নিয়েছে, নাউন হিসেবে এসছে, তার মানে ওটা সাবজেক্টের সাবজেক্টিভ জিরান্ড হয়েছে। কিন্তু যখন সাবজেক্ট আছে আই, লাইক একটা ভার্ব আছে স্লিপিং, আবারও ভার্বটা এসেছে, কিন্তু এটা এসেছে আপনার এক্সট্রা ভার্ব হিসেবে, তাই না? এক্সট্রা ভার্ব হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এর ফরম্যাটটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, তখন আমরা নির্দ্বিধায় এটা বুঝে নিব এটা অবজেক্টিভ জিরান্ড। এটা এখানে ব্যবহার হয়েছে, অবজেক্ট হিসেবে জিরান্ডের ব্যবহারটা হয়েছে। আমাদের তিন নম্বর বাক্য রয়েছে হি ইজ ফন্ড অফ রাইটিং, সে লেখার ভীষণ অনুরাগী। ফন্ড অফ মানে অনুরাগী, এখানে একটা প্রিপজিশনাল ফ্রেজ ব্যবহার হয়েছে ফন্ড অফ, এবং অফের পরে যেটা, যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাইটিং,
তার লেখার, ফন্ড অফ রাইটিং, সে লেখার ভীষণ অনুরাগী, হি ইজ ফন্ড অফ। তার মানে এখানে আমরা সে, আমরা একটা অবজেক্টও আছে কিন্তু ফন্ড অফ, কিন্তু যেহেতু একটা ফ্রেজাল প্রিপজিশন এখানে ব্যবহার হয়েছে তখন এরপরে আমাদের প্রিপজিশনেরও একটা অবজেক্ট প্রয়োজন। তাহলে এই রাইটিং হচ্ছে প্রিপজিশনের জিরান্ড হিসেবে এসেছে। তার মানে এটা আমরা যখন, আমরা অনেকেই এটা মনে করবো যে প্রিপজিশনের পরে আছে পার্টিসিপল, জিরান্ড তো সবসময় সাবজেক্ট হিসেবে আসে বা সরাসরি অবজেক্ট হিসেবে আসে, কখনো কি প্রিপজিশনের পরে বসবে? হ্যাঁ, প্রিপজিশনের পরে যদি সেটা অবজেক্ট হিসেবে আপনারা দেখেন ভার্ব প্লাস আইএনজি, তাহলে আমরা নির্দ্বিধায় ওটা বুঝে নিব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে জিরান্ড। তাহলে প্রিপজিশন অবজেক্ট অফ প্রিপজিশন হিসেবে এখানে জিরান্ডের ব্যবহারটা আমরা লক্ষ্য করেছি। অফ একটা প্রিপজিশন এবং এরপরে যে অবজেক্টে এসেছে রাইটিং সেটা হচ্ছে অবজেক্ট অফ প্রিপজিশন অ্যাজ আ জিরান্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপর মাই হবি ইজ গার্ডেনিং। আমরা একটা জিনিস আজকে জেনে নেব, সেটা হচ্ছে আমরা যখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, একটা সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্টটাকে ভাগ করলে আমরা কখনো কমপ্লিমেন্ট এবং মডিফায়ার পাই। কমপ্লিমেন্ট কি, হোয়াট ইজ কমপ্লিমেন্ট? কমপ্লিমেন্ট হচ্ছে অ্যাজেক্টিভ নিয়ে কাজ করে, আর মডিফায়ার অ্যাজেক্টিভকে আমরা কমপ্লিমেন্ট, যখন অ্যাজেক্টিভ হিসেবে অবজেক্টটা আসে তখন সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলি। এবং যখন হচ্ছে কখন কোথায় কী, সে কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসাবে আমরা ধরে নেই অবজেক্ট হিসাবে। আর যখন কখন কোথায় কিসে, ম্যানার প্লেস টাইম মানে অ্যাডভার্ব নিয়ে যখন কাজ করে, অবজেক্টটা অ্যাডভার্বিয়ালি ইউজ হয়ে থাকে তখন সেটা হয়ে যায় মডিফায়ার। কিন্তু এখানে দেখেন মাই হবি ইজ গার্ডেনিং, বাগান করা আমার ভীষণ শখ। মাই হবি ইজ গার্ডেনিং, বাগান করা, তার মানে ইজ একটা অক্সিলারি ভার্ব, মানে এখানে মূল ভার্ব হিসেবে এসেছে যেহেতু এখানে আর কোনো মেইন ভার্ব আমরা দেখতে পাচ্ছি না। এরপর গার্ডেনিং, গার্ডেনিং, গার্ডেন একটা শব্দ, তার সাথে আইএনজি যুক্ত হয়ে গার্ডেনিং একটা জিরান্ড হিসেবে আমরা দেখতে পাচ্ছি। এবং এটা ব্যবহার হয়েছে যে ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে জিরান্ডের ইউজ হয়েছে। ভার্ব প্লাস আইএনজি তো জিরান্ড, তাই না? কিন্তু আবার ভার্ব প্লাস আইএনজি তো পার্টিসিপলও, তাহলে আমরা বুঝবো তো এভাবে যে জিরান্ড এবং পার্টিসিপল, পার্টিসিপলের ব্যবহারটা কিন্তু টোটালি ভিন্ন ভিন্ন জায়গায়। যেমন হচ্ছে নাউন এবং ভার্ব নিয়ে কাজ করে হচ্ছে জিরান্ড, আর পার্টিসিপল হচ্ছে অ্যাজেক্টিভ এবং ভার্ব নিয়ে কাজ করে। তাহলে অ্যাজেক্টিভ, এখানে তো অ্যাজেক্টিভের ব্যবহার আমরা পাচ্ছি না, তো সেক্ষেত্রে কী হচ্ছে যে এখানে মাই হবি ইজ গার্ডেনিং, বাগান করো, যখন এখানে মূল ভার্বটা নাই, অক্সিলারি ভার্ব আছে, তখন এটা কমপ্লিমেন্ট হিসেবে ভার্ব প্লাস আইএনজি হিসেবে সেটা ব্যবহার হচ্ছে। তারপর হচ্ছে দিস ইজ মাই ওয়ার্কিং প্লেস, এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচ নম্বরে যে সেন্টেন্সটা রয়েছে, দিস ইজ মাই ওয়ার্কিং প্লেস, ওয়ার্কিং প্লেস একটা কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড, হোয়াট ইজ কম্পাউন্ড নাউন? যখন দু তিনটে শব্দ মিলে একটা জায়গাকে নির্দিষ্ট করছে বা একটা নাউনকে নির্দিষ্ট করছে, যেমন ওয়ার্কিং প্লেস, প্লেস একটা নাউন, আবার ওয়ার্কিংও একটা নাউন হিসেবে এসেছে। ওয়াকিং, ওয়াক মানে একটা ভার্ব, আমরা জানি হাঁটা একটা ভার্ব, একটা কাজ, তার সাথে যখন আইএনজি যুক্ত হচ্ছে তখন সেটা হচ্ছে নাউন হিসেবে এখানে ব্যবহার হচ্ছে। ওয়াকিং প্লেস, হাঁটার জায়গা, আমরা একটা স্থানের নাউন হিসেবে আমরা এখানে বুঝতে পারছি, তাই না? তাহলে দিস ইজ মাই ওয়াকিং প্লেস, এই ওয়াকিং প্লেস কিন্তু আপনি শুধু দিস ইজ মাই ওয়াকিং, এটা যেমন ইনকমপ্লিট, আবার দিস ইজ মাই প্লেস এটা ঠিক হয়, কিন্তু ওয়াকিং শুধু ওয়াকিং ইউজ হচ্ছে না। তখন আমাদের যখন দুইটা শব্দ মিলে বা খুব শব্দগুচ্ছ মিলে কোনো নাউন আমরা দেখি, ওটাকে আমরা কম্পাউন্ড নাউন হিসেবে চিনি। তাহলে এখানেও ব্যবহার হয়েছে জিরানটা কম্পাউন্ড নাউন হিসেবে। এখানে ভার্ব প্লাস আইএনজি মানেই তো জিরান, যখন নাউন হিসেবে সেটা আসবে, তো এটা হচ্ছে কম্পাউন্ড নাউন হিসেবে এখানে জিরানের ব্যবহারটা আমরা খেয়াল করলাম। আমরা এরপরে সিক্স নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে পজিটিভ, পজিটিভ, হোয়াট ইফ, হোয়াট ইজ পজিটিভ। আমি একটা ভিডিও আপনাদের জন্য বানিয়েছি, সেটা হচ্ছে যে নমিনেটিভ কেস, কেসের উপরে অবজেক্টিভ, সাবজেক্টিভ, নমিনেটিভ এবং পজিটিভ কেস, হোয়াট ইজ পজিটিভ। পজিটিভ দ্যাট মিন্স হচ্ছে পজিটিভ অবজেক্ট হতে পারে, পজিটিভ কেস হতে পারে, যেটা হচ্ছে যে মাই, হার, দেয়ার, হিজ, মানে যখন অধিকারে কোনো কিছু আমরা বুঝি, অধিকারে থাকা বোঝায়, মানে দিস ইজ মাই মার্কার, হি, ইট ইজ হিজ কার,
ইট ইজ হিজ বিল্ডিং, ইট ইজ হিজ রেসিডেন্স, এরকম যদি আমরা বলি যে এটা তার বাড়ি, এটা তার থাকার জায়গা, এটা আমার কলম, এটা দিস ইজ মাই প্লেস, এটা আমার জায়গা, দিস ইজ মাই এডুকেশনাল ইনস্টিটিউশন, এটা আমার পড়া লেখাপড়ার জায়গা, তো এইটা এটা আমার বিদ্যালয়, যখন এরকম আমরা অধিকারের বিষয়গুলো আসে তখনই সেটা পজিটিভ হয়ে যায়। তখন এখানে ঠিক সেরকমই একটা বিষয় বোঝানো হয়েছে যে আই ডোন্ট লাইক দেয়ার ওয়ার্কিং এরিয়া, তারা যেখানে কাজ করে তাদের কাজের জায়গাটা আমার পছন্দ না, আই ডোন্ট লাইক দেয়ার ওয়ার্কিং এরিয়া। ওই দেয়ার, দেয়ার শব্দটা হচ্ছে তাদের একটা অধিকারে থাকা, একটা অধিকার বোঝাচ্ছে বা একটা নিজস্বতা বোঝাচ্ছে যে তাদের কাজের জায়গা, এখানে তাদের তাদের অধিকার একটা পজিশন বোঝাচ্ছে। তাহলে এই পজিটিভ কেস, পজিটিভ শব্দটার পরে যখন আমরা ভার্ব প্লাস আইএনজি দেখব তখন ওয়ার্কিং প্লেস, এটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে, তাহলে অবশ্যই সেটা হয়ে যাবে জিরান্ড। যখন আমরা পজিটিভ, তাহলে এখানে জিরান্ডের ব্যবহারটা কিভাবে হলো, এটা হচ্ছে জিরান্ড উইথ পজিটিভ ওয়ার্ড, পজিটিভ শব্দটা পজিটিভ ওয়ার্ডের পরে যে ভার্ব প্লাস আইএনজিটা ব্যবহার হয়েছে সেটাই হচ্ছে জিরান্ড হিসেবে এখানে ব্যবহার হলো। তাহলে আজকে আমাদের কাছে জিরান্ডটা আশা করি ভীষণ ক্লিয়ার হয়ে গেল যে হোয়াট ইজ জিরান্ড অ্যান্ড ওয়ার ইজ ইউজড জিরান্ড, আমাদের কোথায় এটা ব্যবহার হয় এবং কীভাবে ব্যবহার হয় এবং জিরান্ডটা কী আসলে সেটা আমাদের কনসেপশনটা আশা করছি আমার এই ভিডিওটা দেখার পর আপনাদের ভীষণভাবে ক্লিয়ার হয়ে যাবে এবং সহজ হয়ে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল খুদে পাঠশালা। আল্লাহ হাফেজ।